এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। গেল সন্ধে হলো পার করো আমারে, ওরি দিন তো গেল সন্ধে হলো পার করো। চিনো তোর দিদিমণি এলো? হ্যাঁ গো, এই সে পড়েছে। নমস্কার। যান যান, শিগগিরই যান, হালদার গিন্নি ঘর বার করছে। আচ্ছা, আপনি কি সাবজেক্ট পড়ান? সংস্কৃত। আরে সংস্কৃত, ভেরি ভেরি গুড সাবজেক্ট। সেই কোন জন্মে পড়েছি, নড়ু নড়ু নড়া। দেখুন এখনো কেমন মনে আছে, মুনি মুনি মুনা। চিনুদা চলো। সেই ভালো। বাবু গো, রোজ সোলাগুড়ি খেয়ে দৌড়িয়ে দৌড়িয়ে আসে না, দৌড়ি দৌড়ি চলে যায়। উনি কি করেন? আসেন দিদিমণি, আসেন। থাক 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 মা, বেঁচে থাকো। দেখে রাস্তায় আসতে কোনো কষ্ট হয়নি তো? হয়নি, আবার রাস্তা তো গাড়ির চাকা পাংচার হয়ে গেল। কি পাংচার হয়ে গেল? হারামজাদাকে আমি আকু পাংচার করে ছাড়বো। কোথায় রাস্কেলটা? কোথায়? রাস্তায় একটা বড় গজাল ছিল,
গজালটা না পেয়ার খেলের মতো শাখায় সেদিয়ে গেল। আমি কি করে বুঝবো? থাক থাক, হয়েছে হয়েছে। তা মনোহর কেমন আছে? বাবা ভালো আছে, কিন্তু মা ওই বাতের ব্যথায় কষ্ট পাচ্ছে। তোমার পিসি মা সম্পূর্ণ সুস্থ, কি বলো? আদিক্ষেতা না করে নিজের কাজে যাও না, যাও যাও। আয় মা, আয় ঘরে আয়। টান 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 ছাড়ো, টান কিছু হয়নি, ঠান্ডা লেগেছে। এই ওষুধগুলো নিয়ে যা, সকালটা বিকেলে রাখাবি, বুঝতে পেরেছিস? ঠিক আছে, কাল সকালে আমার সাথে দেখা করবি। যাবাক, আরে এসো 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 এসো। তারপর তোমার কিডনি কেমন আছে? আর কেমন, সকালবেলা উঠে কত্থক নাচ শুরু করে দিয়েছে। হ্যাঁ, কত্থক নাচ, সে তো ভয়ঙ্কর নাচ। সে আর বলে কি, ভাইজি ভাইজি করে একেবারে আমার গুষ্টি মারা কেস করে ছাড়বে। ভাইজি? হ্যাঁ, তোমার বৌদির পিস্তুত দাদার মেয়ে। তা যে সেই পিস্তুত দাদা কি এখন জীবিত? বহাল তো বিয়াতে। হ্যাঁ, তোমার চিন্তা করার কি আছে? বাহ, চিন্তা হবে না, একে বিবাহ যোগ্যা মেয়ে, তারপর দেখতে শুনতে বন্ধ নয়। এখানে এসে যদি কোনো কাণ্ড বাধা হয় তো সব ঝক্কি তো আমাকেই পোহাতে হবে। তাহলে তোমার গাড়ি ব্যবহার করলো কেন? আর বলো কেন, আমাদের চকগ্রামের স্কুলে দিদিমণির চাকরি পেয়েছে, তোমার বৌদির বন্ধু ওই যে নিরুপমা দেবী। ও, স্কুলের সেক্রেটারির সেই মেম্বারকে বিবি? উনি তো চাকরিটা করে দিয়েছেন। আচ্ছা, তোমার গিনি তাহলে কাজের কাজটা করেছেন বলো। এই বাজারে একজন লোককে চাকরি করে দেওয়া চারদিকানি কথা না। তা ঠিক, তো অপরে ঝক্কি আমাকে পোহাতে হবে এটা তো ঠিক নয়। কি আর করবে বলো, তুমি তো বৌটানকে একেবারে ছোটো জগন্নাথ করে রেখে দিয়েছো, সংসারে আর একজন নেই যার সঙ্গে বৌটান সময় কাটায়। কেন, সন্তানের জন্য ডাক্তার ওষুধ মাদুলি কি না করেছি। কেউ চেয়ে পায় না, কেউ পেয়ে হাঁপিয়ে ওঠে। বাবা, ও বাবা, তোমার স্নানে জল দিয়েছি, বেলা হয়ে গেল না, মা বলে তোমার শরীর খারাপ করবে। যাচ্ছি। ভালো আছেন কাকা বাবু? এই আছি মা। চা নিয়ে আসি? না না থাক বাবা। ও বাবা, ওঠো না। এই যে উঠি মা, উঠি উঠি। নরতম, পড়াশুনো তারা হবে না, বুঝতে পেরেছো? একটা ভালো পাত্র দেখে বিয়ে থা দিয়ে দিই। তুমি না বাবা, বিশ্বাস করো ভাই, মেয়ের বিয়ের জন্য চেষ্টার আমি ত্রুটি করছি না। কমপক্ষে 10টা পাত্রে বাপ মা এলো, থালাবর্তি মিষ্টি খেলো, হাত ধুয়ে চলে গেল। কিন্তু এবার যাকে পেয়েছি যদি লেগে যায়। শোনো, তুমি তোমার বৌদির জন্য যে ওষুধ দিয়েছিলে সেটাই চলবে না নতুন কিছু দেবে? পাগল নাকি? শোনো, ভাইজির জন্য যেভাবে কত্থক নাচ শুরু করে দিয়েছেন নতুন ওষুধ না দিলে চলবে না? এই যে মা, এই যে তোমাকে খুঁজছিল, তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে। আচ্ছা মা, এই সেক্রেটারি অচিন্ত্য বাবুর তুমি কেমন আত্মীয়? প্রায় নিকটতম। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করছো না তো? না না, মনে করবো কেন, আপনি তোমার বাবার চেয়েও বয়সে বড়। হ্যাঁ, তা বলতে পারো। এই স্কুলে হেডমাস্টারি করছি তা প্রায় 40 বছর হলো। হ্যাঁ, তবে জানো তো মা, আমরা শিক্ষক, আমাদের দায়িত্ব অনেক। তবে তুমি যখন অচিন্ত্য বাবুর আত্মীয়া, তখন তোমাকে আর কিছু শিখিয়ে দিতে হবে না, কি বলে? বাড়ি যাচ্ছ? হ্যাঁ। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, হ্যাঁ খুব ভালো। বলিস কি রে হেডমাস্টার মশাই, আরে আমি জানতাম স্কুলের সেক্রেটারি বউ তার আঁচলে বাঁধা, তোর বাবা শুধু শুধু চিন্তা করছিল। শোন, একটা চিঠি লিখে দাদাকে সুখবরটা দিয়ে দিস, কেমন? মাইমা, মা বাবু এখনো ফেরেননি? ফিরলে তো দেখতেই পেতে। ও আচ্ছা, বলি চললে কোথায়? না ঠিক আছে, পরে আসবো। তার এলেই যখন তখন একটু কিছু মুখে দিয়ে যাও, তা নাহলে তোমার মামা বাবু তো কথাটা অবশ্য মন্দ বলেননি, খিদেও পেয়েছে সেই কোন সকালে চারটে খেয়ে বেরিয়েছে। তা মামার বুদ্ধিতে এই জোয়ান বয়সে মর্নিং ড্রেস করে শরীরটা নষ্ট না করলেই কি নয়? না না, নষ্ট করবো কেন? যা তোমার শিপু, রান্নাঘরে পার্টি সবটা আছে, দেবুকে দে আর তুইও খা, জানিয়া।
পাটি সাপটা? হ্যাঁ, কত কাল খাইনি মাইমা, সেই মায়ের কাছে থাকতে মাঝে মধ্যে খেতাম। আহারে বসো। জানেন মাইমা, সবই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট বুঝেন তো। কি করে বুঝবো বাবা, আমি তো আর তোমাদের মতো নেকা পড়া শিখিনি। ধরুন আপনি আর মা বাবু, আপনারা দুজনে কিন্তু ভীষণ ছেলে মানুষ। আপনারা যদি না মানে, আপনার মনটা যতটা নরম ঠিক ততটা। বেশি কথা না বলে খেয়ে আমাকে উদ্ধার করো। ঠিক আছে ঠিক আছে। এই যে এনেছিস মা, রাগ। হ্যাঁ রে, তুই খাবি না? না পিসিমা, আমার এখন খিদে নেই। তোদের মতো বয়সে আমরা কত খেতাম, কি করে যে তোদের এত কম খিদে হয় আমি বুঝি না বাবু। আমার চিঠি মামিমা ডেকে পাঠিয়েছেন, জরুরি তলব, আবার মামাকে জানাতে বারণ করেছেন। রবিবার দুপুর বেলায় মামা বাড়ি থাকবেন না, ধান বিক্রি করতে সদরে যাবেন। আপনার কি দরকার? কি এত ভাবছ? যার ভাবনা তিনি ভাবুন, তুমি ভাবার কে? আহা, কেবল মাথার উপর আছেন হরি, ভাবতে পারেন সে? বলি বাবা, বাবা চমৎকার। হাই বড় ছেলেদের বেশি ভাবা উচিত নয়, ঠিক? বিশেষ করে তোমার মতো ছেলে, যার অমন সুন্দর মামা মামি থাকতে, আমার মতো একটা বুড়োর মেসে পড়ে থাকবে, নিজস্ব বাড়িঘর থাকা সত্ত্বেও। না না, এটা ভাববার কথা। অবশ্যই ভাববার কথা। আমার মামা বলেন, আই বুড়ো ছেলেমেয়েরা সবাই গলার কাটা। চমৎকার বলেছ, ঠিকই বলেন। তো আই বুড়ো আছো কেন? হ্যাঁ, এমন সুন্দর চাকরি, চেহারাটাও মন্দ নয়, চৌবনটাকে বুড়ো করছো কেন? মনের মতো বুড়ি পাচ্ছি না বলে। আমার আবার চমৎকার বুড়িতে অরুচি। বুঝেছি, বৌদি মারা যাবার পর তোমার ওই ডাক্তারের মেয়ের প্রতি নজর পড়েছে। আহা, ও মেয়ে নয়, মেয়ে নয়, ও আমার শ্রীদেবী। শ্রীদেবী? ওর বাপকে তো চেনেন না, জানতে পারলে ছু ছুটিয়ে জল ছবি করে দেবে। আরে কি হলো পার্বতীদা? কেরে অমন চুপসি মেরে গেলেন কেন? আরে ভয় নেই ভয় নেই, চালিয়ে যান চালিয়ে যান। চালিয়ে যান চালিয়ে যান, এতে কি বলছে ছু ছুটিয়ে দেবে, চালিয়ে যান। Bye.
মিষ্টি গলা। আপনি কি সারাদিন আসতে পারেন না? না মানে 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 আবার কি? না মানে শুনছিলাম। কি? ওই গান থামলেন কেন? গান না আপনি এখন আসতে পারেন। আগে আপনি কি কানে কালা? কালা হলে কি আর আপনার গান শুনতে পেতাম? আমি কিন্তু যেতে বলেছি। হ্যাঁ কি হলো এখন দাঁড়িয়ে আছেন? কই থাকিনি তো। দাঁড়িয়ে আছেন তো বলছেন থাকিনি তো? না না মানে রসগোল্লা গরম কি টাটকা টাটকা ছানার? আপনি বলে টাটকা ছানার রসগোল্লা এনেছেন? কি হয়েছেন কি? কই কিছু ভাবিনি তো। না মানে মামা বাবু মামা ধান কাটতে গেছে। জানি। জানেন আর জেনে শুনে আপনি? আপনি না ভদ্রলোক? না মানে মামিমা। ও মামা থাকবেন না মামিমা থাকবেন না আর আপনি সেই সময় সারা শব্দ না দিয়ে ঘরে ঢুকে অসভ্যতাই করবেন? না না অসভ্যতাই কোথায় করলাম। চুপ করুন বেরিয়ে যান বেরিয়ে যান বলছি নইলে কিন্তু চিৎকার করব। না মানে না মানে থাক তুলুন তুলুন বলছি। না মানে মা বাবু দেখুন আমি কিন্তু সত্যি চিৎকার করবো বলছি। উরি বাপ অ্যাটম বম শুনুন তুই এক কাজ কর আমার নাম করে একটা চিঠি লিখে দে আমি চিনুকে দিয়ে ওর মেসে পাঠিয়ে দিচ্ছি। ইস কি ভুল করলাম পিসমা যদি জানতে পারে। কি তুমি দেবুকে বলেছো? কি করবো ভাই তোমার ভাগ্নের রথ প্রকৃতির মাটিতে হুমড়িকে এসে পড়লো। হুমড়িকে? মানে অ্যাক্সিডেন্ট চোট লাগেনি তো? লেগেছে তবে দেহে নয় মনে। তার মানে তোমার ভাই যে পথদারি কথা বলছিল কি কথা বলছিল আমি শুনিনি তবে আমায় দেখে তোমার ভাইজি সোজা হাঁটা দিল আর তোমার ভাগ্নে মুচকে হাসল। হাসি দেখে আমার মনে হলো এই হচ্ছে চরম সময় কাল বিলম্ব না করে তোমার ভাগ্নের কাছে সারেন্ডার করলাম। তুমি একটি ওরাংওটাং জাতীয় স্পেসিমেন। আগে ছিলাম না বিবাহযোগ্য কন্যা থাকলে তোমার এই অবস্থা হতো। হয়েছে হয়েছে লিখতে থাকতে হবে প্রেসক্রিপশনটা পাল্টে দাও। দিচ্ছি দিচ্ছি রেগে যাচ্ছ কেন? রাখবো না। আচ্ছা মেয়ের বিয়ের জন্য যখন তোমার এতই চিন্তা তুই কি তাকে না ধরে সোজা হেডমাস্টার মশাইকে গিয়ে বলতে পারো না? রে বাবা ও হবে না ভাই আমি সামনে গিয়ে দাঁড়ালে এমন করে তাকায় আমার কান্না পেয়ে যায়। প্রেসক্রিপশনটা দেখো তোমার বৌদিকে ইগনেশিয়াম দিয়েছিলে মাথা গরমের। হ্যাঁ ওগুলো তোমার গিন্নিকে দিয়েছিল। ওগুলো এবার তুমি খাও। কি? আরে বাবা মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্নায়বিক উত্তেজনা বাড়ে এগুলো তারই মাংসত। তোমার বৌদি বলে তোমার ডাক্তার বন্ধুকে বলো এই চিনির দানাগুলো একটু বেশি করে দিতে চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যাবে। এই যে এসো তুমি একটু কথা বলো তো আমি ভিতর থেকে একটু আসছি। আপনারা থাকতে আমার মেয়ের একটা ব্যবস্থা হবে না? আমি কি করবো বলুন চেষ্টা তো আপনারাও কিছু কম করছেন না। আহা করে তো কোনো ফল হলো না। আর এদিকে যা সব শুনছি। কি হল? ওই যে ওই মেসের মালিক পার্বতী ওর সঙ্গে নাকি বসুন্ধরা ওই স্কুলে যাবার সময়তে ওই জলার ধারে দাঁড়িয়ে কথা বলে আমাদের সুদাম ও দেখেছে আমি অবশ্য কর্তাকে বলতে বারণ করে দিয়েছি। পার্বতী? হ্যাঁ এখন কি হবে বলুন তো। আরে ভাবছেন কেন? মা মা সে কি এসো ডালটা বোধহয় পুড়ে গেল। পুরুধারী মেয়ে ডালটাও নামাতে পারলে না? আমি পারবো না। তা পারবে কেন? আমাকে খালি জ্বালিয়ে পুড়ে মারতে পারবে যত সব। আজ বাদে কাল তোমার বিয়ে এখন থেকে সংসারে কাজ নিজের হাতে না করলে পরে শ্বশুরবাড়িতে গিয়ে বিপদে পড়বে মা। আমার কি দোষ? বাবা মাই তবে উনুনধারে যেতে নিষেধ করেছে। কেন? পারে উনুনের তাতে গেলে আমার গ্যালামার নষ্ট হয়ে যাবে না। গ্যালামার? শিপ্রা তোর পিসমশাইকে দুধটা দিয়ে তুই দেখিস গরম আছে। হ্যাঁ রে এই শিপ্রা দেবুকে চিঠিটা দিয়েছিলি? হ্যাঁ। আশ্চর্য হতভাগাতে এলো না কেন বলতো? না না এসেছিল। কবে? কাল। তুমি তখন তোমার নিরুপমাদি বাড়ি গেছিলে ওই উনি ঝড়ের মতো এলেন আর তুমি নেই দেখে পড়ি কি মরি করে চলে গেলেন। উমা ওখানে রেখে দাও। স্কুল কেমন চলছে? ভালো। খাওয়া দাওয়া হয়েছে? দুধটা খেয়ে নিন ঠান্ডা হয়ে যাবে। আগে এটা শেষ করে নি।
আমি তো চিনুকে দিয়ে চিঠি লিখে পাঠিয়েছিলাম। ও তাই নাকি? হ্যাঁ, খালি চেঁচায় নাও, জ্বর দেখাও। দেরি করছে কেন? নিশ্চয়ই কোনো কাজটাই আটকে গেছে।
ওই তো এসে গেছে এসে গেছে বসুন্ধরী না 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 বসুন্ধরে এই শুনো না শুনো আপনার সঙ্গে কথা বলি বলে সুদামদা মাকে সব বলে দিয়েছে সুদাম সুদাম মাকে যাকে আমি খালুম পরালুম পরন্তু বিশ্বাস করলুম সেবাটা আমারই পেছনে ঘরে শত্রু রাবণ আমি চাই না না যেও না দেখো তোমাকে সুন্দর জিনিস এনেছি এই দেখো কি সুন্দর মা যদি জানতে পারে কেউ জানতে পারবে না কেউ জানতে পারবে না তুমি এটা নিজের কাছে নিয়ে গিয়ে লুকিয়ে রাখবে শুধু আমার সঙ্গে যখন দেখা করতে আসবে পরে আসবে আমি যাই না 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 যেও না শোনো না চলো না দুজন মিলে সিনেমা দেখে আসি সিনেমা হ্যাঁ কি সিনেমা প্যার ছুটতা নেই প্যার ছুটতা নেই তোমাকে ছাড়া সিনেমা বাথরুম কোথাও যেতে পারি না তোমাকে ছাড়া আমার জীবন বৃথা হ্যাঁ তোমাকে ছাড়া আমার জীবন বৃথা তুমি থাকবে তো আমার সঙ্গে আমি পারাই বাবা এসো প্যার ছুটতা নেই প্যার ছুটতা নেই ওরে বাবা যাই প্যার আমি খুঁজিয়ে ছাড়বো হারাম জানা না পিসিমা বাবা মাকে লিখে দাও আমি এখন বিয়ে করবো না আরে বাবা দেখলে কি বিয়ে ঠিক হয়ে যায় তাছাড়া তোর বাবা মা যখন দেখে শুনে চিঠি লিখেছে তখন একটা না না আমি এখন কিছুতেই বিয়ে করবো না কিন্তু আমি মা বাবু নেই না কেন তাহলে এটা নিন কি এটা শাড়ি মা বাবু সদর থেকে আনতে বলেছেন শাড়ি কার শাড়ি তা তো জানি না এনেছি কি শাড়ি আপনি যে বললেন আমি কি বললি করে এসো নিজের ছাল আমি ছাড়িয়ে নেব লাগবে না লাগুক ওটা ওদের হাতে দিতে কে বলেছে তোমায় আপনি নেই তাই নেই মানে নেই মানে নাকি আমি কি পৃথিবী ছেড়ে চাঁদে চলে গেছি চল আমার সব প্ল্যান ভেস্তে দিয়েছো তুমি প্ল্যান হ্যাঁ প্ল্যান ভেবেছিলাম শাড়িটা নিজের হাতে শিপ্রাকে দিয়ে একটা চমক দেব তুমি গাধা ইডিয়েট আপনি আমার আশীর্বাদ করুন পিসেমশাই আমি যেন সারা জীবন আপনার সেবা করতে পারি আপনি কেন আমার শাড়িটা দিতে গেলেন তুমি তোমার পরিশ্রমের পয়সা থেকে আমার জন্য সোয়েটার বুনে দিতে পারো আর আমি একটা শাড়ি কিনতে পারি না এই নাও মা তোমার রং মেলানো উল আপনি কি কিছুই বলতে পারবেন না কখন ফিরবে আজ রোববার শালবার সাধারণত মা বাড়ি যায় মা বাড়ি গেলে দেরি হতে পারে আপনি ঠিক জানেন ওখানে গেলে পাবো রোববার তো পেয়ে যাবেন বেশ দেখছি যদি ইতিমধ্যে এসে পড়ে বলবেন ওর গ্রাম থেকে এসেছি আমার নাম গৌরাঙ্গ গৌরাঙ্গ চমৎকার গৌরাঙ্গ ঠিক আছে বলে দাও গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে একই রে 14 টাকা বাকি তুমি হঠাৎ মাসিমা পাঠিয়েছে বসো মমতা কেন পাঠিয়েছে অনেকদিন কোনো খবরাখবর নেই তাই রাস্কা আগে তোমাকে না দেবুকে বলছিলাম ইডিয়েট একটা চিঠি পাঠাতে পারে না চিঠি তো পাঠিয়েছে ইডিয়েট আগে তোমাকে না মমতাকে বলছি আরে তো চিন্তা করা কি আছে আগে মানে মাসিমা দেবুর জন্য একটা মেয়ে দেখেছেন মেয়ে দেখেছে হ্যাঁ দেবুর জন্য কি রকম মেয়ে এই মেয়ে যেমন হয় গাধা আগে এইবার তোমায় বলছি তুমি নিজের চোখে মেয়ে দেখেছো আগে না যাব দেবুকে সঙ্গে করে আগে হ্যাঁ এসো মা এসো দেবুর বন্ধু গৌরাঙ্গ নমস্কার এর নাম শিপ্রা দেবুর মা দেবুর জন্য পাত্রী দেখেছেন খাও আমি নিয়ে যাবো দেখতে চল খাও
না না আপনাকে যেতে হবে না। আমার ভাগ্নে। আগে হ্যাঁ। একমাত্র ভাগ্নে। হ্যাঁ। আমি ওর লিগাল গার্ডিয়ান। মানে বলছিলাম কি আগে পছন্দ হোক তারপর। তোর পছন্দ কি বোঝা ছোকরা? বেশি কথা না বলে মিষ্টি গুলো খাও। দেখো আর বিষম খেও না, গোকরা সে গিলতে শুরু করো। তুই একটা আস্ত গাধা। ঠিক বলেছিস ভাই, তাই তো তোর মামা বাড়ি গিয়ে তোমার জীবনের শেষ খাওয়া খেয়ে এলাম। তোকে পাগামি করে মামার কাছে কে যেতে বলেছিল? তোর ওই মেসের মালিকটাই তো আমাকে আগ্নেয়গিরির সামনে টেনে নিয়ে গেল। জেরা, বাপরে বাপ, জেরায় জেরায় আমাকে একটা ফেরা বানিয়ে দিল। তুই আমার কি সর্বনাশ করলি বলতো? সর্বনাশ তোর চেয়ে আমার বেশি হয়েছে ভাই। আর শিলাকে তুই তো জানিস, ওর সঙ্গে আমার গত 4.5 বছরের প্রেম। ওকে না পেলে আমার জীবনে 13টা বেজে যাবে ভাই। আর এদিকে বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছেন। তোর বাবাকে গিয়ে বল শিলাকে ছাড়া তুই অন্য কোথাও বিয়ে করবি না। সে সাহস আমার নেই বন্ধু। আমি জানি বাবা জানতে পারলে আমার হাড় গোড় গুঁড়ো করে ব্লিচিং পাউডার বানিয়ে ছেড়ে দেবে। তাই দেওয়া উচিত। তুই তোর নিজের বিয়ের কথা না বলে মামাকে আমার বিয়ের কথা বলতে গেছিস। হবে হবে, আগে সিগারেট বার কর। থাক থাক মা, তাহলে দেখাশোনা তোমার মামা বাড়িতেই হবে। হ্যাঁ, পাত্রর মামা বাড়ির কাছেই থাকে। তোর বাবাকে বলো কি হয় আমাকে যেন একটা খবর দেয়। থাক মা থাক। শুভ কাজে এইভাবে চিনু, দিদিমণিকে সাবধানে নিয়ে যাস। বাড়িটা একেবারে ফাঁকা করে দিয়ে গেল। এসো ঘরে এসো। শোনো শোনো শিলা, আরে দূর বাবা, এটা তো ভাববার কি আছে? আমি তো বলেছি আমি বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করব না। না করবে না, তোমার বাবা যান তোমায় বিয়ে দিয়েই ছাড়বে। শোনো, দেবুকে হাতে পায়ে ধরে বুঝিয়েছি, আমার বিশ্বাস দেবু নিশ্চয় একটা কিছু ব্যবস্থা করবে। দেবুদার কথা তোমার বাবা শুনবেন? ঠিক শুনবে। কিভাবে? কিভাবে? ক্রমশ প্রকাশ্য দেবী। মাইমা মাইমা। ও মা, তুই এসেছিস, আমার যে কি চিন্তা হচ্ছিল। দেখা দাও দেখা দাও পিয়া, তোমারই লাগিয়া কাপিতে হিয়া, আমি তাবো রাধা তুমি মোর শ্যাম শ্যাম। দুধ মিলছে না, তুই বসে খানে দে ব্যাগটা দে। আমি এখানে বিয়ে করব না। তুই কি কারো প্রেমে পড়েছিস? পড়েছি। আমার বিয়েটা আগে না দিয়ে তোরটা দিলে ভালো হতো। আমার আমার জন্য তোকে ভাবতে হবে না, আমারটা আমি ঠিক করে ফেলেছি। তো ভাই বাবা মাকে তুই বলিস না। ঠাকুরজি ঠাকুরজি। কে? ও আচ্ছা ঠাকুরজি, শিবু এ বাড়িতে আসার পর থেকে কেমন কেমন যেন লাগছে, তাই না? আমিও লক্ষ্য করছি। কি জানি, শরীর টরি খারাপ হয়নি তো? মুখে তো কিছুই বলছে না। আমি ওর বাবা কত করে জিজ্ঞেস করছি, মেয়ে তো কিছুই বলছে না। ও তো চিরদিনই এরকম চাপা, তাই না? ওরা এসে গিয়েছে। শিবদা হলো? হ্যাঁ এসে গেছে। হ্যাঁ এসে গিয়েছে, তুমি যাও। তোমার মেয়েকে লক্ষ্য করেছো? কেন কি জানি। আরে বিয়ের আগে সব মেয়েরাই ওরকম গম্ভীর হয়ে যায়, তুমি এদিকে ঠিকঠাক করো, যাও। বাবা দেবব্রত, ইনি হচ্ছেন মনোহর বাবু, মানে আমার জামাই বাবু, মেয়ের বাবা। নমস্কার। আর এ হচ্ছে ছেলের বন্ধু দেবব্রত। আর আমার পরিচয় নিশ্চয় নতুন করে দিতে হবে না, আমি হচ্ছি মামা। বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? আরে বসো বসো। হ্যাঁ শোনো, উনি হচ্ছেন আমার অর্ধাঙ্গিনী, মানে মামি। নমস্কার। আমি একটু আসছি। আমার ভাগ্নি। আমার নাম দেবব্রত সরকার। হ্যাঁ বলছি, দেবব্রত সরকার ছেলের বন্ধু। আর ইনি ওর সঙ্গে এসছেন, এর নাম অলোক। নমস্কার। আমার মেয়ে শিপ্রা। জানি তো না, মানে আমি আমার বন্ধুর কাছে নামটা শুনেছি।
আপনি যেন কোন স্কুলে পড়েন? চকগ্রাম হাই স্কুল। আপনি কি সাবজেক্ট পড়েন? সংস্কৃত। সংস্কৃত? ভেরি ভেরি গুড সাবজেক্ট। সে কোন জন্মে পড়েছি? আচ্ছা নড়ো নড়ো নড়া না। আপনি তো সংস্কৃত পড়েন, এটাও আপনার বন্ধু জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমায় শুধু শুধু আপনি আপনি করছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কি মেয়ে সম্বন্ধে তোমরা সবই জানো? হ্যাঁ, সব কিছু না জানলেও কিছু কিছু জানি। তাহলে তো কোনো কথাই নেই, মানে আমরাও ছেলে সম্বন্ধে সব খোঁজ খবর নিই। নিয়েছেন? হ্যাঁ সব। মানে শিলা যা তোমা ওইগুলো নিয়ে আয়। এইখানে রাখ, এইখানে রাখ। এই না বাবা, এই না। তুমি কি করো? এই সামান্য একটা চাকরি। বাড়িতে কে কে আছে? বিধবা মা আর এক ভাই। আপনি বিয়ে করেননি? নাও খেয়ে না। কিন্তু এত মিষ্টি কি খাওয়া যায়? আরে খাওয়া যায় খাওয়া যায়। তোমাদের বয়সে আমরা এত বড় বড় পঞ্চাশটা রসগোল্লা, এই দাম বড় বড় ২৫টা সন্দেশ। কি আর এমন, খেয়ে না। আপনি বেশ খেতে পারি, কিন্তু একটা শর্তে। কি হলো, আপনি নিন। আপনি করে বললে কিন্তু নেব না। বেশ তাহলে নাও। এবারে আপনি নিন, নিন না। মামু এবারে কিন্তু আপনাকে নিশ্চয় দেবো, নিশ্চয় দেবো। তাহলে আমাদের মেয়েকে তোমার পছন্দ হয়েছে? পছন্দ? পছন্দ মানে? এমন সুন্দর মেয়েকে কেউ পছন্দ না করে পারে? গলায় নিশ্চয় গেঁথে গেছে। তোর বরের বন্ধুটাকে না আমার দারুণ পছন্দ, যেমন দেখতে তেমনি কথাবার্তা। আমার মনের মানুষ যদি আগে থেকে ফিট করে না থাকতো, তা সেই মনের মানুষটাকে জানতে পারি কি? বাবা মাকে বলে আমার কেসটা গর্ব করে দিবি না তো? আমি কারোর স্বাধীনতায় হাত দিই না। মায়েরই সত্যি তুই আমার দিদি। আহ ছাড় বলছে? না ছাড়বো না, তোকে এই মুহূর্তে জড়িয়ে ধরে মনে হচ্ছে সারাটা জীবন তুমি আমার এত কাছে থাকবে তো? থাকবো। তুমি? থাকবো গীতা, নিশ্চয়ই থাকবো।
দুশমন শত্রু শার্দুল যা রক্ষা আমার সঙ্গে বেইমানি করলো। দেবুদা পছন্দ হয়েছে? হ্যাঁ তাই তো বললে, আবার জিজ্ঞেস করলে কেমন দেখলে দেবু, আজকালটা বলে কি না, যাহা দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না কাকা বাবু। শাল এখন কি হবে? তাই তো ভাবছি। এখনো ভাবছ? না না এবি আমি করবো না, আমি তোমায় নিয়ে পালিয়ে যাব। ও মা সে কি, তুমি বাপের একমাত্র ছেলে, তোমার এত বিষয় সম্পত্তি সব ছেড়ে পালিয়ে যাবে? গুলি মারি ওসব সম্পত্তিতে, আমার বিষয় আমার সম্পত্তি সব তুমি। তুমি পাশে থাকলে আমি এক লাফে হিমালয়ে চূড়ায় উঠতে পারি। বোকামি কি করো না, মুরগে যা। তুমি সম্পত্তি ছেড়ে দিলে তোমার বোনেরা সব নিয়ে নেবে না? আমার বিষয় সম্পত্তির ওপর কোনো লোভ নেই, আমি যা রোজগার করি তাতে তোমার আমার বেশ চলে যাবে। না তা হবে না, এত বড় বিষয় সম্পত্তি ছেড়ে তোমাকে নিয়ে পালাতে আমি রাজি নই। আমার বিষয়ও চাই তোমাকেও চাই। এটা তোমার অন্তরের কথা? অন্তর বাহির দুটোরই কথা। এ তো শালা আচ্ছা ঝামেলায় পড়লাম। ঝামেলা তো তুমিই বাকিয়ে রেখেছো ইডিয়েট। চমৎকার। শোনো, ওই ডাক্তারের মেয়েকেই তোমায় বিয়ে করতে হবে। চমৎকার। তোমার আজ ব্যবহার নিয়ে গ্রামের কেউ কেউ কানা ঘুষো করছে। তোমার চোদ্দ পুরুষের ভাগ্যি যে ডাক্তারের কানে এখনো কিছু ওঠেনি, জানতে পারলে ছুঁচ ফুটিয়ে তোমায় মেরে ফেলবে। অপঘাতে মৃত্যু কি তুমি চাও? না না। তাহলে এক গ্লাস চমৎকার জল খাবো। আজ 10 দিন হয়ে গেল মেয়েটা বাড়িতে নেই, বাড়িটা যেন খা খা করছে। এবারে তো একেবারেই করবে মা। হ্যাঁ রে, ও চলে গেলে আমি আবার একা হয়ে যাব। দিদিমণি বিয়ে দিন কবে ঠিক হলো মা? দাদা চিঠি লিখেছে, পাত্র নিজে দেখতে আসেনি, পাত্রের বন্ধু দেখেই পছন্দ করে গেছে। মাইমা আপনার কি শরীর খারাপ? না না মা, শিপ্রা দিদিমণির জন্য। শিপ্রা কি হয়েছে? ও মা, শিপ্রা দিদিমণির বিয়ে গো। বিয়ে? না না না, ও বিয়ে হবে না। না মানে আপনাকে দেখেই বুঝতে পারছি আপনার ভাইজির বিয়ে হয়ে গেলে আপনি খুব একা হয়ে যাবেন। সত্যি মায়েরা মেয়েদের বিয়ে হয়ে গেলেও কাঁদে, আবার না হলেও কাঁদে। রাস্কেলটা কোথায়? কি মামা? তোমার সেই বন্ধু অজগৌরাঙ্গ? ইডিয়েটটাকে বললাম তোমার বিয়ের জন্য পাত্রীপক্ষের ঠিকানা এনে দিতে, তা নিরুদ্দেশ হয়ে গেছে। না মামা প্লিজ, আমি বিয়ে করবো না। এটাই তোমার অন্তরের কথা? হ্যাঁ মামা, এটা আমার অন্তর্বাহী দুটোরই কথা। আসলে আমি পেয়েছি, তুমি যত শিগগির পারো সব খোঁজ খবর নিয়ে এসো, বুড়িমাটা কতদিন হাত পুড়িয়ে খাবে। না মামা প্লিজ। না না না, আমি কোনো কথা শুনব না। মা হয়ে একথা তুমি ভাবলে কি করে? কেন পাত্র হিসেবে খারাপটা কিসে? ব্যাংকে অত টাকা জমি জায়গা, অত বড় হোটেলের কারবার, না একটু বয়স হয়েছে। আচ্ছা তুমি তো এত চেষ্টা করলে কি হলো? তা হোক, তবু চেষ্টা করবো। ওই বুড়ো বেগুনটার সঙ্গে বিয়ে, নিজের বউটাকে খেয়েছে, আবার আমার মেয়ে বসুন্ধরাকে। না না, ওর কপালে যদি তাই লেখা থাকে তাই হবে, তবুও সেটিতে সিঁদুরটা তো উঠবে। ওই মুখপুরীকে এ বাড়ি থেকে যতদিন না বিদায় করতে পারছি ততদিন আমার শান্তি নেই। অশান্তি বললেই অশান্তি বাড়ে, রাতে শান্তিতে সব মিটিয়ে নেয় বুদ্ধিমানের কাজ। বৌঠান একটা শুভ দিন দেখে চারা ত্যাগ করে দাও। শেষে তুমিও? আমি নিমিত্ত মাত্র। উনি যা করেছেন ঠিকই করেছেন বাবা। মানে শ্বশুর মশাই ছোঁচ ফুটিয়ে মারবো। আমি দেখিনি পাত্রের বন্ধু এসেছিল। হ্যাঁ দাদা চিঠি লিখেছে ছেলের বন্ধুটাকেও নাকি খুব ভালো দেখতে, ছেলেও খুব ভালো, পোকা বলে জানতাম। এখন আর তা নয়, আগে মানে? তুই কি আগে থাকতে ওর বন্ধুকে চিনতিস? না না সেদিন তো ছিলাম। ও চল ঘরে চল। মাইমা মা বউ বাড়ি নেই? থাকলে কি আঁচলে ঘেরো দিয়ে রেখে দিতাম?
দেখতেই তো পাচ্ছ না না ঠিক আছে ঠিক আছে পরে আসবো এই দেবকে কিছু বলবি নাকি হ্যাঁ না না আচ্ছা পিসিমা তোমার ওই ভাগ্নের বিয়ে কত দূর ও নিজের জন্য মেয়ে দেখতে যায়নি গৌরাঙ্গর জন্য গিয়েছিল শুনেছি পছন্দ হয়েছে আগামী মাসে বিয়ে গৌরাঙ্গ মানে সেদিন যে পিসেমশাই কাছে এসেছিলেন আগামী মাসে বিয়ে হ্যাঁ তাই তো শুনেছি কি জানি বাবু কিছুই তো বুঝলাম না আপনি শুধু শুধু সিনক্রিয়েট করছেন সিনক্রিয়েট করছি হ্যাঁ আচ্ছা এতে আমার কি দোষ বলুন তো আমি কি জানতাম গৌরাঙ্গর সাথে যার বিয়ে ঠিক হয়েছে সেই পাত্রে আপনি আপনার জানা উচিত ছিল না সত্যি আপনি খুব রেগে গেছেন রাখবো না আপনারা পছন্দ করলেন কেন কি আশ্চর্য পছন্দ করবো না আপনি তো অপছন্দের নন এমন সুন্দর চোখ মুখ আপনাকে পছন্দ না করে পারি আপনি তো কোনোদিন আমাকে ভালো করে দেখেননি কে বললো দেখিনি বাড়িতে গেলে তো আমাদের তাকানি না মিথ্যে বলবো না তাকাই তবে লুকিয়ে লুকিয়ে মামাকে তো চেনেন ওর সামনে গেলে কেমন যেন ফিউজ হয়ে যায় তার মানে সুন্দরকে লুকিয়ে উপভোগ করাই তো ভালো ভালো লাগার মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না আপনি প্লিজ আপনি আমায় এই দেখো আবার প্লিজ আপনি আমায় অপছন্দ করুন অপছন্দ করব হ্যাঁ আপনার বন্ধুকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না আমার বন্ধু তো শুধু আপনাকেই বিয়ে করতে চায় এখন শুধু আপনি রাজি হলে আপনি কি বাংলা ভাষাও বোঝেন না নিশ্চয়ই বুঝি কেন বুঝবো না তাহলে এবার শুনে রাখুন আমি আপনাদের মধ্যে কাউকেই বিয়ে করতে চাই না শিপ্রার বিয়েটা তাহলে ওখানে হলো না না হয়ে ভালোই হয়েছে ছেলেটা তো শুনেছি অন্য একটা মেয়েকে বিয়ে করবে ভালোবাসা ভালোবাসা ছেলের বন্ধু ওই যে দেবব্রত সেই তো দুঃখ করে চিঠি লিখেছে কিন্তু দেবব্রত ছেলেটা মন্দ নয় কি জানি বাবা আজকালকার ছেলে মেয়েদের কিছু বিশ্বাস নেই সে কথা অবশ্য ঠিক ছেলেটার সঙ্গে সেদিন কথা বলে দেখলাম ছেলেটা কিন্তু খুব খারাপ নয় আচ্ছা আমাদের গীতার সঙ্গে সম্বন্ধ করলে কেমন হয় খারাপ হয় না তবে সব দিক দেখে শুনে নিও কিন্তু দেখি চলি শিপু শিপু কি রে শরীর খারাপ নাকি না না আচ্ছা তোর কি হয়েছে বলতো কই কিছু হয়নি তো কি জানি বাবু এই নে চিঠি তোর বাবা হয়তো দিয়েছে আমার মনে হয় পাত্রপক্ষ দিন ঠিক করে ফেলেছে স্নেহের শিপ্রা আশা করি তুই ভালো আছিস এদিকে আমি একদম মরে আছি মা গীতা একটা ছেলেকে ভালোবেসেছে তাকেই বিয়ে করতে চায় এদিকে তুই তো তোর মামাকে চিনিস তোর মামার এ বিয়েতে একদম মত নেই তোর মামার পছন্দ তোর সঙ্গে যা বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছিল সেই দেবব্রতর সঙ্গে আমরা যতদূর খবর পেয়েছি তাতে জেনেছি তোদের চকগ্রামে বিডিও অফিসে ছেলেটা চাকরি করে তাই তোকে বলছি তুই ঠাকুরজিকে সব কথা বলে ঠাকুর জামাইকে একটা খবর নিতে বলিস শিপু কি হয়েছে আমার বল না না এ হবে না গীতার সঙ্গে দেবুদার বিয়ে কিছুতেই হবে না দেবুদা দেবুদা কে ও তুমি চিনবে না গীতা কর মাই মার সঙ্গে গীতার বিয়ে ঠিক করছে বেশ তো করুক না না কিছুতেই হবে না কিছুতেই হবে কি বলছিস তুই শোন আমার কথা শিপু শোন বলুন এর কি জবাব দেবেন আপনি কি জবাব দিতে বলেন আপনি মা বাবার প্রস্তাবে রাজি আছেন এখনো ভাবিনি
কিন্তু ওরা তো আপনার ভাবনায় পাগল। পাগলামি যাদের স্বভাব তারা তো পাগল হবেই। কি তাকে আপনার পছন্দ? পছন্দ কিনা ঠিক বলতে পারি না, তবে মেয়েটাকে জানেন? ও একটা ছেলেকে ভালোবাসে? আগে জানতাম না, এই চিঠি পড়ে জানলাম। কিটা আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ওই ছেলে ছাড়া কাউকে বিয়ে করবে না। গৌরাঙ্গুর পছন্দ করা পাত্রী ছাড়া আর কাউকে বিয়ে করবে না। ওদের অনেকদিন আগে রেজিস্ট্রি হয়ে গেছে। সত্যি? সত্যি। বাবা মা জানেন? আমি নিজেই তাতে জানিয়েছি। কিন্তু মা তো আমায় কিছু জানায়নি। এত বড় দুঃখের কথা কোনো বাবা মা কি তার মেয়েকে জানাতে পারে? আপনি আপনি নিজে চিঠি লিখেছেন? হ্যাঁ, গৌরাঙ্গুর আদেশে। এবার আপনি আদেশ করুন, মা মামিকে আমি কি লিখব? লিখে দিন, আমার কথা না ভেবে পিতা যাকে মনে প্রাণে চায় তার সাথে বিয়ে দিতে। সত্যি বলছেন? হ্যাঁ, আমার মনের মানুষ আমি অনেকদিন আগেই খুঁজে পেয়েছি। কে? তুমি। তুমি দেবুদা? দেবুদা নয়, শুধু তুমি। বাড়ি থেকে পালিয়ে এসে পৃথিবীতে দাঁড়ালাম, দেয়ালের সীমানাটা নীল আকাশে ছাড়ালাম, নীল আকাশে ছাড়ালাম, নীল আকাশে ছাড়ালাম। বাড়ালাম বাড়ালাম বাড়ালাম।
যত হাসি তত কান্না বলে গেছেন রাম সন্না। তুই ধাম, তোকে ছড়া কাটতে হবে না। ছড়া কি আর সাধে কাটছে মা, দেখে শুনেই কাটতে হয়। কি দেখেছিস তুই, কি দেখেছিস? সে দাদা বাবু আর দিদিমণি, সে কি হাসি, সে কি গান! হাসছে আবার গানও গাইছে, চোখ তো তাই দেখলো মা, অবিশ্বাস করি কি করে। হ্যাঁ, আমিও কিছুদিন থেকে লক্ষ্য করছি, যে মেয়ে দেবুকে একেবারে পাত্তাই দিত না, সে আজকাল দেবুকে দেখলে কেমন যেন চনমন চনমন করে ওঠে। ওটা বয়সের দোষ মা। এই তো মতির বাবাকে আমি প্রথমে পাত্তাই দিতাম না, এখন একদিন না দেখলেই না। হ্যাঁ, সেই জন্যই মাঝে মাঝে কাজে কামাই করিস। তুই থাম। থেমেই তো ছিলাম মা, কথা উঠলো তাই বলা। না না, এ তো ভালো কথা নয়, বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে, এই সময় কিছু একটা অঘটন ঘটে গেলে তো মুখে চুনকালি পড়বে, আর কর্তা জানতে পারলে তো একেবারে। তুই চুপ করে আছিস কেন? আপনি তো বলেন চুপ করে থাকতে। তোরা সবাই মিলে আমাকে একেবারে জ্বালিয়ে মারবি, বুঝলি? কি বললে? দেবু শিবরাকে আমি খুন করব। কি বললে? তুমি আমাকে খুন করবে? হ্যাঁ করব। শুধু খুন না, মিথ্যে বললে আমি তোমাকে ঘরে ঢুকিয়ে শিকল তুলে দিয়ে আগুন লাগিয়ে গৃহদাহ করে ফেলবো। কি বললে? তুমি আমাকে পুড়িয়ে মারবে? হ্যাঁ মারব। ওগো ওগো, তোমরা কে কোথায় আছো গো? তোমরা সব শুনে যাও গো, ও বলছে আমাকে পুড়িয়ে মারবে গো। একদম চুপ। না না, আমি চুপ করবো না, আজ আমি একটা কেলেঙ্কারি করে ছাড়বো। নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় দাঁত কপাট। খবরটা ছড়া বলবে না, তুমি মিথ্যেবাদী। কি বললে? তুমি মিথ্যেবাদী, শুধু শুধু আমার ভাগ্নে নামে বদনাম দিচ্ছ। প্রমাণ করতে পারবে? নিশ্চয়ই পারবো, মতির মা দেখেছে। মতির মা দেখে? হ্যাঁ। শেষ করে মতির মাকে গুলি করে মারবো। কোথায় সে বজ্জাত মেয়ে ছেলে? মতির মা, হ্যাঁ মতির মা, কি দেখেছিস বল। বল না, বল বল। কই, কিছু দেখিনি তো। ও মা, কি মিথ্যেবাদী গো! তুই যে বলছিলি দাদা বাবু আর দিদিমণি পাশাপাশি দাঁড়িয়ে গান গাইছিল। গান গাইছিল? গান তো ভালো জিনিস। আবার হাসছিল। হাসছিল? বল কিরম হাসি। মুচকি মুচকি হাসি। মুচকি মুচকি কি? এবার বিশ্বাস হলো তো? ভালো করে মনে করে দেখতো, এরম হাসেনি তো? না তো। বুঝেছি, তোমার ভাইজি গায়ে পড়ে দেবুর সঙ্গে আলাপ করতে গিয়েছিল, দেবু মুচকি হেসে গান গেয়ে জানিয়ে দিয়েছে শালুক চিনেছে গোপাল ঠাকুর। তার মানে? মানে দেবু নেহাত ভদ্র ছেলে বলেই মুচকি হেসে তোমার ভাইজির পাগলামি সহ্য করছে। কি? আমার আমার ভাইজি পাগল? পাগল নয়, পাগলি। হ্যাঁ, দেবুর অন্তরের কথা আমি জানি, বিয়ে তো দূরের কথা, প্রেমেও তার কোনো রুচি নেই। তুমি তোমার ভাইজিটিকে বলে দেবে, আর কখনো যেন দেবুকে বিরক্ত না করে, বুঝেছ? আমার আমার ভাইজি পাগলি? হ্যাঁ। আসুন আসুন আসুন। তো কি হলো? কি ওই বৃষ্টিতে ভিজে কালকে সঙ্গে কেউ ছিল? কথায় বলো না, পঞ্চরাত্রি পশকা গেল। তার মানে? মানে পরে বলছি, আগে পেশেন্টকে দেখে নি, তারপরে মানে বলছি। দেখি ওদিকে বের, জোরে জোরে নিঃশ্বাস। দেখি বলছিলাম না, বজ্র আটুনি ফসকা, ওষুধটা ডিসপেন্সারি থেকে কাউকে দিয়ে আনাবার ব্যবস্থা করবেন। কি করে এই হিপোপটামাস মামাটাকে কাবু করা যায়? মানে এটা কেসটা তো বেশ ভালোই পাকিয়েছিস। কিছু ভাবলি? হ্যাঁ, দে দে সিগারেট দে।
এত সময় লাগে? আমার বেলাতেও তো কম সময় লাগাওনি ব্রাদার। তুই কি আমার উপর রিভেঞ্জ নিচ্ছিস? না না ভাবছি, তোর ওই হিপোপটেমাস মামাটাকে কোন দিক দিয়ে অ্যাটাক করব। পছন্দ হবে না মানে ওর বাবার পছন্দ হবে? হ্যাঁ মানে আমি বলতে চাইছিলাম ওর বাবা বেঁচে থাকলে আমার মুখের উপরে কোনো কথা বলতেন না। দেবুর পছন্দ অপছন্দের কি আছে? দেবুর মার যখন পছন্দ হয়েছে তখন আর কোনো কথাই উঠতে পারে না। আয় মা, গীতার বিয়ে সব ঠিক হয়ে গেল জানিস তো, দেবুর সঙ্গে। বিয়ের দিন কিছু ঠিক করে দেন আগে। আপনারা যা বলবেন, মানে সামনের মাসে 12 তারিখ একটা ভালো দিন আছে। তা বেশ তো, নিন একটু মিষ্টি মুখ করুন। আচ্ছা নাও। আচ্ছা দেখো, তুমি আমার অবস্থাটা বুঝতে পারছো না। আমি কিচ্ছু বুঝতে চাই না, তোমরা পুরুষগুলো সবাই সমান। বিশ্বাস করো, এই বিয়েতে আমি রাজি নই, কিন্তু মামা, মামাকে তোমার যদি এতই ভয় তবে আমাকে তুমি, আমি যে কি করি? আসলে তুমি একটা ভীতু কাপুরুষ। তুমি এক্ষুনি আমার সাথে পালিয়ে যেতে পারবে? পালিয়ে? না না, ওরম ভাবে আমি বিয়ে করতে রাজি নই। এছাড়া কোনো উপায় নেই শিবটা, তা না হলে মামা ওই গীতার সাথে আমার বিয়ে দেবে। তাহলে আমার কি হবে? জানি না। বলো আমি এখন কি করব? বললাম তো জানি না। জানি না, জানি না, জানি না। শিবরা, খবরদার ওর নামে তুমি আমায় ডাকবে না। শুধু জেনে রাখো, শিবরা নামে কেউ নেই, কখনো ছিল না। শিবরা, শালা এরকম ভেটকি মাছের মতো ভেটকে গেলে চলবে? উফ, জীবনে অনেক মামা দেখেছি কিন্তু এরকম প্রেম চোপড়া মার্কা মামা আমি দেখিনি। শিবরা যদি একটা কিছু কেলেঙ্কারি করে বসে। কেলেঙ্কারি? কেলেঙ্কারি তোকে একটা করতে হবে। কিরকম? এখন সব ঝামেলা মন থেকে ভাগাবার জন্য তোকে মাল খেতে হবে। মাল মানে ড্রিঙ্ক? হ্যাঁ, আমি দাবার চালে কিস্তি মাত করবো। তোর মামাকে খবর পাঠিয়েছি। মামাকে? হ্যাঁ, তোর মামা আসবে, দেখবে তুই দেবদাস, ব্যাস পার্বতীকে সামনে আনতে বাধ্য হবে। পার্বতী? কি কি চমৎকার ভয়ঙ্কর ঘটনা ঘটছে দেখবেন, চলো দেখা। চলো নেশাটা জমে গেছে, নিতিবো তুমি গেছে। নেশাটা জমে গেছে, নিতিবো তুমি গেছে। নেশাটা জমে গেছে, জমাটি এই নেশাটি ভাঙতে আমি পারবো না। যে বোতলের কড়িটাকে রাখবো ধরে ছাড়বো না। যে নেশাটা জমে গেছে, নিতিবো তুমি গেছে। নেশাটা জমে গেছে। এই দেখো ভর্তি গেলাস, এই আমি চুমুক দিলাম। নিমেষেই যাচ্ছিল তার সবটাই খেয়ে নিলাম। কারো ধার ধারবো না যে
তোলে মুক্তি দিল দেব কি আর তোমাকে শুধাবে যেই আমাকে দেব কি আর তোমাকে শুধাবে যেই আমাকে আমি ঘর নাড়বো না যে নেশাটা ডুবে গেছে নীতিবোধ কমে গেছে নেশাটা জমে গেছে জমাটি এই নেশাটি ভাঙতে আমি পারবো না যে বোতলের পরিটাকে রাখবো ধরে ছাড়বো না যে নেশাটা জমে গেছে নীতিবোধ কমে গেছে নেশাটা জমে গেছে দেবদাস হয়েছ না দেবদাস হয়েছ আর তুমি চন্দ্রমুখী গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো চল চল চমৎকার গীতার বিয়ে তুই না গেলে কি ভালো দেখায় তোর মামা মামি কি ভাববে বলতো না আমি যাব না কোথাও যাব না কি হয়েছে আমাকে বল বল আমাকে কি হয়েছে লক্ষ্মী সোনা বল বল কি হয়েছে কি করছো বিয়ের ফর্দ করছি বিয়ের ফর্দ তুমি কি আবার বিয়ে করবে নাকি হ্যাঁ না না তা নয় তুমি তাহলে গীতার সঙ্গে দেবুর বিয়ে দেবেই হ্যাঁ আচ্ছা তুমি কি জানো না যে দেবু শিবরার উপরে আকৃষ্ট কি আস্তিক্র এ কি বলে আকৃষ্ট সেই জন্য বিয়ে হবে না কেন হবে না আমি কি তোমার প্রতি আকৃষ্ট হয়ে তোমায় বিয়ে করেছিলাম আহা কথা ছিড়ি দেখো না তখনকার দিনে কে ওরকম করে বিয়ে হতো তাহলে এখনো হবে না আমি হতে দেবো না আচ্ছা তুমি মেয়েটার মুখের দিকে একবার তাকিয়ে দেখছো না দিন দিন মেয়েটা কেমন হয়ে যাচ্ছে আমি ওর জন্য দেবুর চেয়ে অনেক ভালো ছেলে দেখে বিয়ে দেবো ওকে বলে দিও ওকে বলে দিও কেন দেবু কি খারাপ ছেলে শিবরার সঙ্গে দেবুর বিয়ে হলে ওরা সুখী হবে আমি কোনো কথা শুনতে চাই না আমি যে ঠিক করেছি তাই হবে হ্যাঁ গো এটা কি তোমার অন্তরের কথা অন্তর বাহির দুটোরই কথা ও ঠিক আছে তাহলে আমিও দেখে নেব এ নেবে হ্যাঁ দেখে নেব তুমি দেখো আমি ঠিক দেখে নেব পায়ে কি ব্যথা হয় না আমায় কিছু বললেন বলতে আর দিচ্ছেন কোথায় মুখের সামনে পায়চারি করলে কি বলা যায় চমৎকার না 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 ভাবছি ভাবছি ভাবছেন ভাবতে গেলে এক জায়গায় স্থির হয়ে বসে ভাবুন অত নড়াচড়া করলে কি ভাবা যায় চমৎকার না 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 বলবো না বলবো আমি ভেবে ফেলেছি ভেবে ফেলেছেন হ্যাঁ যাক বাবা বাঁচা গেল তা কি ভাবলেন এ বিয়ে হবেই হবে আপনি এত ভাবছেন কেন শিপ্রার কথাই ভাবছি মেয়েটার মুখের দিকে তাকালে আমার বড় ভয় হয় আপনার কাছে দেবু আর শিপ্রার সম্পর্কে যা শুনলাম তাতে আপনাকে আমি কথা দিচ্ছি যা করার আমিই করব পারবে ভাই উনি যা সাংঘাতিক মানুষ তুমি কি পারবে পারতেই হবে আজকাল যা যুগ পড়েছে শেষকালে ওরা যদি কিছু করে বসে তবে আপনি কিছু ভাববেন না তোমার ভরসায় রইলাম ভাই এবার তাহলে উঠি উঠবি বা উঠবো না তুমি তো জানো ঘরের মানুষটা কি সাংঘাতে তাড়াতাড়ি যাই মামু আমায় ডেকেছেন তোমার ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবো স্টুপিড আগে 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 কি আমি কি বলছি বাধা ঢুকছে না না মানে আমি ঠিক প্রেম প্রেম করা হচ্ছে তুমি প্রেমের কি বোঝো প্রেম করেছিল লায়লা মাজু ওরা যে ভয়ানক প্রেম করেছিল তুমি সেই প্রেম করতে পারবে পারবো হোয়াট পারবে এই সাংঘাতিক কথাটা তুমি আমার সামনে বেহায়ার মতো বলতে পারলে কতবার বলেছি না কোনো মেয়ের দিকে তাকাবে না কারোর সঙ্গে প্রেম করবে না আমার ভাগ্নে হয়ে না না মানে আমাকে না জানিয়ে তুমি শিবরার সঙ্গে প্রেম করতে গেছো কি ভেবেছো কি তুমি কই কিছু ভাবিনি তো হ্যাঁ ভাববে না ওসব ব্যাপারে একদম কিচ্ছু ভাববে না যা ভাববা সব ভাববো আমি তোমার মা বাবা মরার সময় আমাকে দায়িত্ব দিয়ে গেছেন সেটা আমি আজও ভুলি এখন তুমি আসতে পারো আর শোনো ওই গীতাকেই তোমায় বিয়ে করতে হবে এটাই আমার শেষ কথা
বলেছিলাম না আমার ভাগ্নের বিয়ে আমি আমার পছন্দ করা পাত্রীর সঙ্গেই দেব। বুঝলাম কি বুঝলি? ওই যা বুঝবার এবারে কন্যাকে নিয়ে আসুন। রাজা মেয়েকে নিয়ে যান। হ্যাঁ এই যা ছেলেগুলো যা যা ভেতরে যা ভেতরে যা। হ্যাঁ যা এই তাড়াতাড়ি চল, ঠাকুরমশাই বসে রয়েছে। শিবকা এই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল চল চল। এই শোনো তুমি নদীটাকে নিয়ে যাও, আমি দিকে ম্যানেজ করি। চল চল চল। শেষে একটা যদি কেলেঙ্কারি হয়? কেলেঙ্কারি? কিসের কেলেঙ্কারি? আমার নাম নরোত্তম হালদার, আমি চাইতে কিসের কেলেঙ্কারি? তুমি চুপ করে বসো তো। এই কোণে এসে গেছে। আমার মেয়ের বিয়ে আমি ঠিক করেছিলাম, কিন্তু আমার মেয়ে তার মোটামুটি পাত্র অনেক আগে ঠিক করে রেখেছি।
যখন জানলাম যে আপনার ভাগ্নে আমার ভাগ্নিকে ভালোবাসে। ভালোবাসে? আগে হ্যাঁ, ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। শুনুন শুনুন, তাহলে অকল্যাণ হবে, আপনি একটু স্থির হয়ে বসুন। ও অকল্যাণ, আমি যাবই। তোমাকে থাকতে বলেছে, এসেছো পেট ভরে খেয়ে বাড়ি চলে যাও। পুরুত মশাই, আপনি মন্ত্র পড়ুন। আমি যাবই মশাই। আমি কি আপনার মেয়ে নই? এদিকে এসো। দেবু চলে এসো। এই কি তোমার অন্তরের কথা ছিল? হ্যাঁ মামা, অন্তর বাহির দুটোরই কথা। বাসু থাকবে, আপনি তো যাচ্ছেন, আমি খেয়ে দিয়ে তারপর যাব। আরে নিশ্চয়ই আসবে। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।